সারাদিন ডিরেক্টর আমাকে চাঙ্গে উঠায় বসায় রাখছে বুঝছেন 60 ফিট উপরে, সত্যিকারে সার্কাসের তাবু ফেলা হয়েছিল, কিন্তু সারাদিন উঠে বসায় রাখছে। তো তারপর আমি কিন্তু 6 মাসের মতো কোনো বডি হাকিং কাপড় চোপড় পরতে পারিনি, কারণ ব্লিডিং হয়েছিল প্রচুর। কিন্তু এই যে আর্টিস্টের ভেতরে যে আর্টিস্ট, আমাদের যে আর্টিস্টিক ক্ষুধাটা থাকে, সেটা তো আসলে কিছু দিয়েই কেনা সম্ভব নয়। তো সেটাই আমরা চেষ্টা করছি, আমরা সব আর্টিস্টই সেটা চেষ্টা করতো সেই জায়গাটায় পেলে, এটুকুই। আর ওই ভেবেছি করতে হবে, চরিত্রের প্রয়োজনে করতে হবে, তাই করে নিয়েছি। সার্কাস নিয়ে ছবি করা সত্যি অনেক ঝুঁকিপূর্ণ ছিল, মানে শুধু আমার পারফরমেন্স না, এটা যে কি একটা ম্যানেজারিয়াল পার্ট ছিল তাই না, মানে এত এত পশু পাখি। আর একটা কথা আমি একটুখানি খুব ইম্পর্টেন্ট একটু বলতে চাই, সরি, সেটা হচ্ছে এখানে কিন্তু অনেক পশু পাখি ব্যবহার হয়েছে। তো সমস্ত কিছু যেহেতু এটা একটা সার্কাস দল এবং সেটা একটা সার্কাস দলের মানে গল্পটার অথেন্টিক করবার জন্যই কিন্তু আমাদেরকে পশু পাখি ব্যবহার করা হয়েছে, এবং সমস্ত নিয়মকানুন সমস্ত কিছু মেপে, সেফটি মেজার মেপে, এবং আমি কিন্তু নিজে ডেডলি এগেনস্ট মানে টু ইউজিং এনি অ্যানিমেল ঠিকভাবে না, যদি না করা হয়। কিন্তু এখানে আমি দেখেছি এটা নিয়ে মানে এই জিনিসটা আপনারা একটু ভালো করে লিখবেন ঠিকবেন, নাহলে ওই কেস টেস্ট খাওয়াটাও কী কী সব আছে ওগুলো যেন না হয় খুব। এবং আমি নিজে একদম মানে আমার আরেকটা কাজ ছিল হচ্ছে, আমি যেহেতু একজন প্রচণ্ড অ্যানিমাল লাভার, আমার নিজের একটা কাজ ছিল যে কী করে এদেরকে ঠিকভাবে রাখা হয়, এদেরকে ঠিকভাবে তদারকি করা, আমি রাত জেগে আমি নিজে সেগুলো দেখতাম।